পরিসংখ্যানটা দেখলে কিংবা ক্যারিয়ারের পথ চলা ফিরে তাকালে প্রসিদ্ধ কিংবা বিস্ময় জাগতে বাধ্য, কোন বিবেচনায় জাতীয় দলে রিশাদ হোসেন। তবে পারফরমেন্স নয়, চান্দিকা হাতুড়ে সিংয়ে তাকাচ্ছেন এই লেগ স্পিনারের বোলিংয়ে, যেখানে তিনি দেখতে পাচ্ছেন স্পেশাল কিছু। রিশাদকে নিয়ে তাই ভবিষ্যৎ সম্ভাবনা ছবি আঁকছেন বাংলাদেশের কোচ। বাংলাদেশে ক্রিকেটে লেগ স্পিনারের হাহাকার বেশ পুরনো। গত কয়েক বছরে জুবায়ের হোসেন, আমিনুল ইসলামদের দিয়ে চেষ্টা করা হলেও মেলেনি সাফল্য। কার্যকর লেগ স্পিনার পাওয়ার চেষ্টা জাতীয় দলের সর্বশেষ সংযোজন রিশাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার জায়গা করে নিয়েছেন তিনি। জাতীয় দলের আবহ অবশ্য তার জন্য নতুন নয়, বিভিন্ন সিরিজে জাতীয় দলের নেট অনুশীলনে নিয়মিত মুখ তিনি। দলের সঙ্গে বিদেশে সফরও গেছেন, তবে আনুষ্ঠানিকভাবে দলের অংশ হলেন এইবার প্রথম। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই 20 বছর বয়সী লেগ স্পিনারের। 2018 সালে অভিষেকের পর প্রায় 5 বছর 3 ফরম্যাটে সেভ 28টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। পারফরমেন্স কোনো ফরম্যাটেই বলার মতো নয়। প্রথম শ্রেণী ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি 13টি, উইকেট পেয়েছেন 20টি। গত বছর মার্চে লিস্ট এ ক্রিকেটে অভিষেকে উইকেট শূন্য থাকার পর আর কোনো ম্যাচে সুযোগ পাননি। যে ফরম্যাটে তিনি জাতীয় দলে জায়গা করে নিচ্ছেন, সেই টি টোয়েন্টিতেই 14 ম্যাচে তার উইকেট 6, ওভার প্রতি রান দিয়েছেন 9 করে। 2019 বিপিএলে এক ম্যাচ খেলে 2 ওভারে 29 রান দেওয়ার পর ওই আসরে আর কোনো ম্যাচে কখনো মাঠে নামতে পারেননি তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন প্রায় 2 বছর আগে। রিশাদের দিকে নির্বাচকের চোখ তার 16 বছর বয়স থেকেই। সেই 2018 সালে অনূর্ধ্ব-17 দলে খেলার পর হুট করে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে খেলানো হয়। জায়গা পান তিনি অনূর্ধ্ব-19 দলেও। পরের বছর তাকে নেওয়া হয় বাংলাদেশ এ দলে। এরপর গত কয়েক বছরে নানান সময়ে এ দল বিসিবির একাদশে রাখা হয় তাকে। প্রায় 6 ফুট উচ্চতার কারণে উইকেট থেকে বাড়তি বাউন্স পান রিশাদ, পাশাপাশি গুগলিও আছে তার। তবে এত বছর ধরে নিয়মিত পরিচর্যা থাকায় যে প্রত্যাশিত উন্নতি তা এখন পর্যন্ত প্রতিফলিত হয়নি তার বোলিংয়ে, বরং ব্যাটিংয়ে উন্নতি বেশ দৃশ্যমান।